আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকাল সকাল আমি বারান্দায় চলে এসেছি গাছগুলো দেখার জন্য। প্রচুর পরিমাণে গরম পড়েছে, গাছগুলোর অবস্থা একদমই বেহাল। এই যে দেখা যাচ্ছে পাতাটা একদম কেমন যেন হয়ে গেছে। এটা সন্ধ্যামালতী গাছটা, খুবই খারাপ অবস্থা গাছগুলোর, পানি দেওয়ার পরও এমন অবস্থা। আর এই তো কালকে বিলম্ব গাছটা কাটিং করেছিলাম। এই যে ফুল দেখা যাচ্ছে, একটা ফুল পড়ে গেছে আর এখানে তিনটা ফুল রয়েছে। এটাও সম্ভবত পড়ে যাবে, এবছর হয়তো আর ফল হবে না। এই যে এই জায়গায় তিনটা ফুল রয়েছে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এইদিকে মরিচ গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, এটা কিন্তু বীজ থেকে রোপণ করা। এমনিতেই হয়েছিল গাছটা, কোনো যত্নের প্রয়োজন হয়নি, এমনিতেই গাছটা হয়েছে। আর এইদিকে রজনীগন্ধা গাছটা রয়েছে। এই যে রজনীগন্ধা গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, কয়েকটা গাছ বের হচ্ছে একটা কন্দ থেকেই। এতদিন একটা গাছ ছিল, তারপরে দেখলাম যে দুইটা গাছ হয়েছে। ওই দিন আবার দেখিয়েছিলাম তিনটা গাছ, আর আজকে আলহামদুলিল্লাহ চারটা গাছ দেখা যাচ্ছে। আর এইদিকে ঘাস ফুলটা আমি রোপণ করেছিলাম, এইটা তো ফুলটা সম্ভবত কালকে ফুটবে। এই জায়গায় চারটা গাছ দেখা যাচ্ছে, দুইটা একদমই ছোট, কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। এটা বড় হতে খুব বেশি একটা সময় লাগে না। তারপর কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আমি বারান্দায় শুকাতে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে সাবুদানা এই যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নেব। এটা ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নেব। আর সাবুদানা আর ফল আর দুধ দিয়ে কাস্টার্ড তৈরি করব আমি আজকে ইফতারের জন্য। সাবুদানাটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে তারপর একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেন সাবুদানার যে একটা আঠালো ভাব থাকে তা যেন চলে যায়। আর আমি একটু পানি দিয়ে এটা এখন ফ্রিজে রেখে দেব, বেশ অনেকক্ষণ ফ্রিজে রাখবো, যেন ঠান্ডা হয়, ইফতারের সময় ঠান্ডা ঠান্ডাটা খাওয়া যায়। তারপরে আজকে সন্ধ্যা রাতের জন্য ইলিশ মাছ, আর ইলিশ মাছটা আমি এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, সন্ধ্যা রাতে ভাত খাওয়ার আগে এটা ভেজে নেব। আর ডাল রান্না করা রয়েছে, ডাল আর এই মাছ ভাজা সন্ধ্যা রাতের জন্য। আর সেহেরির জন্য রান্না করব এখন। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, মাংস খাওয়ার একদমই ইচ্ছে নেই, খুবই লাইট খাবার খাওয়া দরকার এই গরমের মধ্যে। তারপরও রমজানে একটু খেতে হয়। আর যেহেতু বাঙালি, আমরা ইফতারে প্রচুর হেভি খাবার খেয়ে থাকি, এটা গরমের মধ্যে উচিত না। তারপরে আমি এই জায়গায় দুধ জাল করে নিচ্ছি, আর দুধে বেশ কিছুক্ষণ জাল করে আমি ঘন করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার, আমি কাস্টার্ড পাউডারটা একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর দুধটা বেশ অনেকক্ষণ জাল করেছিলাম, ঘন হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে এটা ঘন করে নেব। আর এই এসেন্সটা আমি দিয়ে দেব। আর আমি কিন্তু চিনি দিতে একদমই ভুলে গিয়েছি, সব কিছুর পরে আমার চিনি দেওয়ার কথা মনে হয়েছে, তারপরে আমি চিনি দিয়ে নিয়েছি। আর এই তো বেশ অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। আর একদম ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় আমরা তৈরি করব আর খেয়ে নেব। এরপরে আম্মু রান্না করে নিয়েছিল, আর রান্না করেছে মাছের মাথা পেঁয়াজ দিয়ে, সাথে করলাও দিয়ে দেবে, আর মশলা কষিয়ে তারপর এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছে।
আর এই তো তরকারিটা হয়ে গেছে, আর নামানোর আগে দিয়ে দিয়েছিল করলা উপর থেকে, আর বেশ কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলেছে। আর এখন তো প্রায় ইফতারের সময় হয়ে এসেছে, আমি কাস্টার্ডের জন্য ফলগুলো কেটে নিয়েছি, আর আঙুর কেটেছি, সাথে বেদানাও দিয়েছি কয়েকটা, আর এখন তরমুজটা কেটে নেব। সব কিছু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এই যে তরমুজ কাটা হয়ে গেছে, আমি তরমুজের বীজগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে একদমই ছোট করে কেটে নিয়েছি। তারপরে কলাও কেটে দিয়েছি, আর এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই যে এই জায়গায় ফলগুলো রয়েছে, সাথে দুধ জাল করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে আর ভ্যানিলা এসেন্স দিয়ে, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আছে সাবুদানা, সাবুদানাটা আমি সেদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়েও আমি ফ্রিজে রেখে দেব আর খাবার সময় বের করে নেব। আর এই তো আম্মু ফলগুলো কেটে নিচ্ছিল। আমাদের বাসার ছয়তলার ভাবি সবাইকে ইফতারি দিয়েছে আজকে, তাই ওই ভাবিও কিছু ইফতারি নিয়ে এসেছিল, আর আম্মু ফল কেটে নিয়েছে। তারপর এই জায়গায় রয়েছে আঙুর ধুয়ে রেখেছি, আর ফলগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছে। তারপর এই যে ভাবি এগুলো দিয়ে গেছে, আর ফলও দিয়ে গেছে কয়েকটা আম্মু আর কি কেটে নিয়েছে, সাথে মুড়িও দিয়ে গিয়েছিল। আমি এইদিকে শরবত তৈরি করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে সব ইফতারের আয়োজন করে নিচ্ছি। প্রায় সময় হয়ে এসেছে ইফতারের। তারপরে তো রায়হান ইফতারি নিয়ে এসেছে, সব কিছু আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ 23 রমজান শেষ হলো, আর চা খেয়ে নিচ্ছিলাম। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এই গরমে সেহরি ইফতারে সবাই বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।